ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগী হলো কালিয়াগঞ্জ পৌরসভা। পৌরসভার 17টি ওয়ার্ডে প্রতিটি নর্দমা এবং বাড়ি বাড়ি গিয়ে পৌরসভার সাফাই কর্মীরা মশা মারার তেল স্প্রে করছেন। বুধবার কালিয়াগঞ্জ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে স্কুলপাড়ায় মশা নিধনে ওষুধ স্প্রে করা হয়। স্থানীয় কাউন্সিলর রতীন্দ্রনাথ গুহ নিজে দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করেন। পাশাপাশি বাড়িতে জল জমতে না দিতে বাসিন্দাদের সচেতন করেন তিনি। অজানা জন্তুর পায়ের ছাপে বুধবার আতঙ্ক ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অজিতবাস কলোনি এলাকায়। এদিন সন্ধ্যের দিকে এলাকার এক চা বাগানে বেশ কয়েকটি কুকুরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছোটাছুটি করতে দেখতে পায় স্থানীয় কয়েকজন যুবক। সেখানে গিয়ে দেখতে পায় গোটা চা বাগান জুড়ে রয়েছে এক অজানা জন্তুর পায়ের ছাপ। ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। কালিয়াগঞ্জে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার স্থায়ী বাস স্ট্যান্ড না থাকায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। বিগত বাম আমলে গ্যারেজ থাকলেও তৃণমূল সরকার আসার পরে সেই গ্যারেজটি তুলে নেওয়া হয়। পরে রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেলেও বাস্তবে এখনো কিছুই হয়নি। কিন্তু সরকারি বাস ধরে গন্তব্যস্থলে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। কালিয়াগঞ্জ থেকে প্রতিদিন উত্তরবঙ্গে বিভিন্ন রুটে সরকারি বাস চলাচল করে। বাস স্ট্যান্ড না থাকায় থানার সামনে রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে থাকে, ফলে অবিলম্বে বাস স্ট্যান্ড নির্মাণের দাবি তুলেছেন সাধারণ মানুষ। কর্মসূত্রে যাওয়া ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ দুই নাবালক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের মগদমগজ এলাকায়। এলাকার বাসিন্দা দুই কিশোর সামিরুল ইসলাম ও আব্দুল খালেক 14 জুন দিল্লি থেকে রওনা দিলেও এক সপ্তাহ পরেও বাড়ি ফেরেনি তারা। ঘটনায় চোপড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছে কিশোরদের পরিবারের সদস্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক ও জনমুখী প্রকল্পের দ্বারা উপকৃত জনগণের তরফে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে জলপাইগুড়ি জেলার বিন্যাগুড়ি থেকে পায়ে হেঁটে কলকাতার কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিন্যাগুড়ির বাসিন্দা শঙ্কর ভট্টাচার্য। গত 15 জুন তিনি বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তার এই দীর্ঘ যাত্রাপথে বুধবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা বাগিচা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলে সড়ক টিএসসিতে সাধারণ সভা আয়োজিত হল বৃহস্পতিবার। এদিন আয়োজিত সভায় চা শ্রমিকদের শূন্যপদ পূরণ, পিএফ চালু ও বেতন বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। অঞ্চল সভাপতি শুভেন্দু চৌধুরী, মোহাম্মদ মাসিরুদ্দিন, জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বর্ষা শুরুতে জল বাড়ছে উত্তরবঙ্গের প্রধান নদীগুলির। এই পরিস্থিতিতে আগাম সতর্কতা হিসেবে বন্যা মোকাবিলায় ব্যবস্থাপিত উদ্যোগে হল কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন। বৃহস্পতিবার আধিকাপুর গ্রাম পঞ্চায়েত দপ্তরে আয়োজিত এক বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, যুগ্ম বিডিও সন্দীপন দে, পঞ্চায়েত প্রধান বিক্রম দেবশর্মা, জেলা পরিষদ সদস্য কমল চন্দ্র সরকার এবং ব্লক বিপর্যয় মোকাবিলা অফিসার সহ পঞ্চায়েত কর্মীরা। সম্প্রতি জেলায় এসে তুলায় পাঞ্জি চালের উৎপাদন বাড়ানোর ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই জেলার সুগন্ধি এই বিখ্যাত চালের উৎপাদন বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে জেলা কৃষি দপ্তর। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের প্রচুর কৃষককে তুলায় পাঞ্জি চালের বীজ বিতরণ করা হয়। 4 কেজি করে 1750 জন কৃষককে বীজ দেওয়া হয়েছে কৃষি দপ্তর থেকে। বিনামূল্যে ধানের বীজ পেয়ে খুশি কৃষকেরা। চাষল সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের জন্য প্রতীক্ষালয় থাকলেও তা তালাবন্ধ থাকার সমস্যায় পড়ছেন রোগীরা। জেলাশাসক পদে দায়িত্ব নেওয়ার পরেই চাষল হাসপাতাল পরিদর্শনে এসে বিষয়টি জেনে দ্রুত উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছিলেন জেলাশাসক নীতিন সিনহানিয়া। সেই মতো বৃহস্পতিবার সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতীক্ষালয় নির্মাণের জন্য স্থান পরিদর্শন করলেন জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, হাসপাতাল সুপার কুমারেশ ঘোষ, সহকারী সুপার দিলীপ মাইতি সহ অন্যান্যরা। দ্রুত প্রতীক্ষালয়ের কাজ শুরুর বিষয়ে আশ্বাস দিয়েছেন জেলা সভাধিপতি রফিকুল হোসেন। নদী থেকে এক নাবালকের দেহ উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়ালো ইটাহারে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানা কাপাসিয়া অঞ্চলের রাধানগর গ্রামের মহানন্দা নদী এলাকায়। নদী বুড়ি দেহটিকে জলের কূপ থেকে তুলে আনার পর ইটাহার থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে সুমিতকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠায়। পুলিশ সূত্রে খবর, ছেলেটির বয়স আনুমানিক 9 বছর, তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাতদন্ত শুরু করেছে পুলিশ। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের গতি ত্বরান্বিত করতে মালদা জেলা পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া। বৃহস্পতিবার পৌরসভার সভাকক্ষে আয়োজিত বৈঠকে জেলাশাসক ছাড়া উপস্থিত ছিলেন চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান সাদিকুল ইসলাম সহ প্রত্যেক ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। এদিন পৌরসভার তরফ থেকে সংবর্ধনা প্রদান করা হয় জেলাশাসককে। এলাকার উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। পাশাপাশি এদিন আর্সেনিক মুক্ত পানীয় জলের প্ল্যান্টও পরিদর্শন করেছেন জেলাশাসক। দুস্থ পরিবারের শিশুদের নিয়ে বনভোজনে মাতলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিত গুপ্তা। বৃহস্পতিবার তিনি গাজলের নোয়াপাড়া এলাকার দুস্থ পরিবারের 15 জন শিশুদের আদিনা ফরেস্টে বেড়াতে নিয়ে যান। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে অসহায় পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। তার উদ্যোগে খুশি খুদেরা।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস উপলক্ষে নানান কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এই উপলক্ষে মালদা জেলার মানিকচকে বিজেপির কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্পণ নিবেদন করেন উপস্থিত নেতৃত্ব। পাশাপাশি তার কর্মজীবনের নানান দিক তুলে ধরা হয় এই দিনের অনুষ্ঠানের মাধ্যমে। বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কালিয়াগঞ্জ ব্লকের ধবাইলে নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের দারুণ ঘটন হল বৃহস্পতিবার। মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের ধবাইলে এলাকায় নতুন এই উপস্বাস্থ্য কেন্দ্র চালুর খবরে খুশি গ্রামবাসীরা। এদিন দুপুরে ফিতে কেটে উপস্বাস্থ্য কেন্দ্রের দারুণ ঘটন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রধান গোলাম মোস্তাক, জেলা পরিষদের সদস্য দধিমোহন দেব শর্মা ও মমেনা আহমেদ, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর প্রকাশ বিশ্বাস সহ স্বাস্থ্যকর্মীরা। এলাকার কয়েক হাজার মানুষ এতে উপকৃত হবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করা হলো বৃহস্পতিবার। বিদেশ নীতি ডিস্টিংগুইশড লেকচার সিরিজের অন্তর্ভুক্ত এই সেমিনারে এদিন মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত প্রাক্তন দূত পিনাক রঞ্জন চক্রবর্তী। এদিন অনলাইনে উপস্থিত সকলের সামনে তিনি বক্তব্য উপস্থাপনা করেন। দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি ব্লকে উৎকর্ষ বাংলা ক্যান্টিনে 60 জন মহিলাকে নিয়ে ট্রেনিং শুরু হয়েছে। মূলত টেলারিং এর মহিলাদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ বলে জানান ট্রেনিং স্কুলের সম্পাদক রঞ্জিত দাস। এলাকাবাসীদের দাবি মেনে নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হলো ইটাহারে। উল্লেখ্য, ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয় এলাকায় জল নিকাশের জন্য পূর্বে ড্রেন নির্মাণ করা হলো। প্রায় 65 মিটার ড্রেনের কাজ অসম্পূর্ণ থাকায় রাস্তায় বৃষ্টির জল রাস্তায় জমে চলাচলের অযোগ্য হয়ে যেত, তাই বাকি ড্রেন নির্মাণের দাবি ছিল এলাকাবাসীদের। অবশেষে স্থানীয়দের দাবি মেনে ইটাহার পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে এবং গ্রামোন্নয়ন দপ্তরের 3,50,000 টাকার বরাদ্দে নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হলো। খুশি স্থানীয়রা। আসন্ন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনকে ঘিরে জোর কদমে প্রচার চালাচ্ছে পদ্মশিবির। একদিকে নকশালবাড়ি ও ফুলবাড়ি ব্লকের গ্রামে গ্রামে প্রচার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অন্যদিকে মাটিগাড়া ও ফাঁসি দেওয়া ব্লকে প্রচার চালান বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বরাবর শিলিগুড়ি মহকুমা পরিষদ বামেদের দখলে ছিল, কিন্তু বিধানসভা ও শিলিগুড়ি পৌর নিগমে পালাবদল হলেও এই 4 ব্লকের 2 বিধানসভা কেন্দ্র এখনো বিজেপির দখলে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে মহকুমা পরিষদ নির্বাচনের লড়াইটা বাম কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো মন্তব্য না করলেও নকশালবাড়িতে ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের সরব হন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস উপলক্ষে নানা কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন এই উপলক্ষে রায়গঞ্জে অবস্থিত জেলা বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন উপস্থিত নেতৃত্ব। পাশাপাশি তার কর্মজীবনে নানান দিক তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানের মাধ্যমে। বিজেপি নেতা অভিজিৎ যোশী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বিয়েবাড়ির অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। বুধবার রাত 12:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গাজলের চাকনগর রাজ্য সড়ক সংলগ্ন সাকরুর এলাকায়। মৃতের নাম মর্তুজা আলম। যদিও কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ। বিদেশে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক শ্রমিকের। জানা গিয়েছে মৃতের নাম আবু তালেব বংশী। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের দাঁড়ালহাট এলাকার জাজিয়ার এলাকায়। গত সোমবার সৌদি আরবের শ্রমিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান তিনি। এই ঘটনায় তার মরদেহ দ্রুত দেশে ফেরানোর দাবি তুলেছেন পরিবারের সদস্যরা। রাজ্য সরকারের উদ্যোগে 3 দিনব্যাপী আম উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বৃহস্পতিবার। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হয়েছে এই উৎসব। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলার আম ব্যবসায়ীরা এই উৎসবে অংশ নিয়েছেন। এই উৎসবের আয়োজন করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালদার আম ব্যবসায়ী তথা জেলা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা। বাড়ির পাশের আমবাগান থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুরে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া আজিমপুর এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম সাদাকাস আলী। বুধবার বাড়ি থেকে বেরিয়ে যাবার পরই আর খোঁজ মেলেনি তার। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।